কার্যকরী হব অসম চুক্তির ৬ নম্বর দফা কার্যকরীকরণ কমিটির প্রতিবেদন। আগন্তুক বহাগ বিহুর পূর্বে কার্যকরী হব বিপ্লব শর্মা কমিটির ৫৭টা পরামর্শ। জাস্টিস বিপ্লব শর্মা কমিটির ৬৭টা অনুমোদনের বিপরীতে ৫৭টা অনুমোদন আমি রূপায়ণ করার বাবে সিদ্ধান্ত গ্রহণ করেছো। সদ অসম ছাত্র সন্থা আর আন সংগঠন সমূহর লগত কথা পাতি আমি ৫৭টা রিকমেন্ডেশন ২০২৫ সনের ১৫ এপ্রিলের আগতে আমি রূপায়ণ করার বাবে আজি ক্যাবিনেটে একটা রোডম্যাপ এটা আমি প্রস্তুত করেছো। শর্মা সরকারের এই সিদ্ধান্ত ইতিবাচক আখ্যা সদ অসম ছাত্র সন্থার মুখ্য উপদেষ্টা সমুজ্জ্বল কুমার ভট্টাচার্য আর আসু নেতৃত্বর এখিনি পরামর্শ অসম সরকার আওতাত পড়ে, তার ৫৭টা পরামর্শ ২০২৫ সনের ১৫ এপ্রিলের ভিতর কার্যকরী করিম বলে যে সিদ্ধান্ত লৈছে এই সিদ্ধান্ত একটা ইতিবাচক সিদ্ধান্ত। ছাত্র সন্থায় এই সিদ্ধান্ত আমি ইতিবাচকভাবে লৈছো। কেবল এই সিদ্ধান্ত সমূহ কার্যকরী করলে জনসাধারণ আর ছাত্র সন্থা আমি আশ্বস্ত হব পাৰিম। প্রতিবেদন তন্ন তন্নক পড়ি অনুধাবন করার কারণে মুখ্যমন্ত্রীগুলিক আমি ধন্যবাদ জানাইছো। আর আমি অসমবাসী রাইজ সদ অসম ছাত্র সন্থায় এই যুহ সরকারের বিষয় সেই বিষয়সমূহ নির্দিষ্ট সময়সীমার ভিতর করার যে প্রতিশ্রুতি দিছে সেই সময়সীমার ভিতর আমি ফলাফল বিচারি বা ফলাফলের কারণে আমি আশারে বাট চাই রয়ে আছো। ইমানেই নহয়, রাজ্য সরকারের অধীনর বিষয় কার্যকরী করার লগতে কেন্দ্রীয় সরকারের অধীনত থাকা আন আন পরামর্শ সমূহ অচিরে কার্যকরী করার দাবি আসুর। ছাত্র সন্থায় অসম চুক্তির ৬ নং দফা প্রতিবেদনখন রূপায়ণের বাবে যিকোনো ধরনের সহযোগ করবলে আমি সদায় সাজু আছো, কারণ আমার ফলাফল লাগে। যা ৪০টা বছরে চুক্তি স্বাক্ষর হয়ে যাওয়ার পিছতো এই বিষয়সমূহকে লৈ আমি আন্দোলন করে আছো, এই বিষয়সমূহরে দাবি উত্থাপন করে আছো। গতি কার্যকরী করার ক্ষেত্রে ছাত্র সন্থার নিশ্চয় সহযোগ থাকবে। উল্লেখযোগ্য যে বিপ্লব শর্মা কমিটি প্রতিবেদন কার্যকরী করলে স্বাভাবিকতে মাটিত আর খিলঞ্জিয়ার প্রভুত্ব থাকিব। সংসদ, বিধানসভা, নিগম নিকায় নির্বাচনত ১০০% আসন খিলঞ্জিয়ার বাবে সংরক্ষণ হব। খিলঞ্জিয়ার সুরক্ষিত স্বার্থর বাবে রাজ্য উচ্চ সদনের ব্যবস্থা, অসমত খিলঞ্জিয়ার মাটি কিনা বেচা অধিকার থাকিব মাথো খিলঞ্জিয়ার হাতত। কেন্দ্রীয় আর রাজ্য সরকারের নিযুক্তিত ১০০% খিলঞ্জিয়ার নিযুক্তি। ১৯৭১ সনের পিছত কোনো এগারী বিদেশীক গ্রহণ নকরে অসমে। ৭১ সনের পিছর প্রতিজন বিদেশীক চিনাক্ত করে বহিষ্কারের ব্যবস্থা। ভারত বাংলাদেশের সীমা পাকিস্তানের সীমার দরে সুরক্ষিত হব। সকলো পরামর্শ আছে, অসমৰ খিলঞ্জীয়া মানুহৰ ৰাজনৈতিক অধিকাৰ, ভাষা, সংস্কৃতি, ভূমি সকলো অধিকাৰ সুৰক্ষিত কৰিব পৰাকে পৰামৰ্শ দিয়া হৈছে। গতিকে ন্যায়াধীশ বিপ্লৱ শৰ্মাৰ অধ্যক্ষতাত গঠিত উচ্চস্তৰীয় কমিটিৰ সকলো পৰামৰ্শ আমি কাৰ্যকৰী হোৱাটো আমি বিচাৰিছো। ইয়াৰ লগতে ষষ্ঠ অনুসূচীৰ অধীনৰ স্বায়ত্ত এলেকাত খিলঞ্জীয়াৰ স্বাৰ্থ সুৰক্ষাকে ধৰি বহুকেইটা পৰামৰ্শ বিপ্লৱ শৰ্মা কমিটিৰ প্ৰতিবেদনত আছে। সদ অসম ছাত্র সন্থার সঙ্গে এখন কমিটি গঠন করে কমিটির পরামর্শের ভিত্তিত বিপ্লব শর্মা কমিটির প্রতিবেদন কার্যকরী করার লক্ষ্য লৈছে রাজ্য সরকারে। ক্যামেরা পার্সন প্রভা সিংর সঙ্গে বলেন ভট্টাচার্যর রিপোর্ট, ১৮ নর্থ ইস্ট। আপনি বিচরা বাতর পাব কেবল ১৮ এপত। ১৮ এপ ডাউনলোড করবলৈ স্ক্যান করক এই কিউআর কোড। গুগল প্লে স্টোরতো পাব এই ১৮ এপ।